বন্ধুরা, টিকটক ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে, খুব ভালো হয়েছে। কিন্তু টিকটকের মধ্যে কিছু 15-20 সেকেন্ডের বিউটি টিপস পাওয়া যেত, যেগুলো মানে অদ্ভুত কিছু দাবি করত। আমার মোবাইলে অ্যাকচুয়ালি টিকটক ছিল না, কিন্তু টিকটকে ভাইরাল যে বিউটি টিপসগুলো সেগুলো ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে আমার কাছে কিন্তু চলে আসতো। সেখানে আমি একটা ফুল বডি হোয়াইটেনিংয়ের টিপস দেখেছিলাম এবং ওই ভিডিওতে আমি লক্ষ্য করলাম একদম টিকটকাররা লাইভ তাদের হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছে, ইনস্ট্যান্ট হাতের মধ্যে ব্রাইটনেস চলে আসছে, অনেকটা বেশি ফর্সা হয়ে যাচ্ছে। দেখে আমারও খুব মনের মধ্যে একটা উৎসাহ জাগলো যে এটা চেক করা উচিত, সত্যিই কি এতটা কার্যকরী। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই দেখাতে চলেছি, টিকটকের ভাইরাল এই ফুল বডি হোয়াইটেনিং হ্যাকস। সো ভিডিওটিকে শেষ অবধি দেখবে, আমি তোমাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো যে কতটা বেশি কার্যকরী নাকি শুধু শুধুই তারা দেখাতো, আর যদি কার্যকরী হয় তবে তোমরাও ব্যবহার করবে কি করবে না সেটা ভিডিও শেষে তোমরা ডিসাইড করতে পারবে। বন্ধুরা, রিমেডিটা দেখাবো তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করছো, যারা করোনি এই যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডি রইল, ফলো করতে পারো। ফেসবুকে আমাদের পেজ রয়েছে পূজা এসকে টিভি নামে, আর ফেসবুকে রিসেন্ট আমি পু হার্টস বলে একটা গ্রুপও খুলেছি। যারা যারা ফেসবুক করো, ইভেন সবাই করো আমি জানি, তারা কিন্তু সেখানে জয়েন করতে পারো, শুধুমাত্র মেয়েদের জন্য গ্রুপটা। ওখানে আমরা বিভিন্ন বিউটি টিপস এবং বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড আলাপ আলোচনা করব। সো অনেক কথা বলে ফেললাম, চলো দেখে নেই আজকে আমি টিকটকের ভাইরাল কোন রিমেডির কথা বলতে চলেছি। বন্ধুরা, টিকটকের সেই ভাইরাল ভিডিওর অনুকরণে আজ আমরা তৈরি করতে চলেছি একটি বডি পলিশিং স্কিন হোয়াইটেনিং স্ক্রাব। আর এই স্ক্রাবটি তৈরি করার জন্য সবার প্রথমে প্রধান উপাদান হিসেবে আমি ব্যবহার করতে চলেছি কফি পাউডার। আমি এখানে 2 টাকার যে কফির পাউচগুলো পাওয়া যায় সেই কফির পাউচের পুরোটা কফি নিতে চলেছি। কফি স্কিন হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী, কিন্তু সেটা কি আদৌ 2 মিনিটে ত্বককে ফর্সা করতে সাহায্য করতে পারে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা টেস্ট করতে চলেছি। এরপর বন্ধুরা, এর মধ্যে আমি মিশিয়ে দিতে চলেছি 1 চামচ পরিমাণ চিনি এবং সবশেষে অর্ধেকটা পরিমাণ লেবুর রস পুরোটা এখানে মিশিয়ে দিতে চলেছি। এখানে আমরা কিন্তু কোনো ধরনের রোজ ওয়াটার বলো বা জল বলো কোনো কিছুই ব্যবহার করব না, এই লেবুর রস দিয়েই এই স্ক্রাবটাকে তৈরি করব। সো চামচের সাহায্যে সমস্ত উপাদানকে ভালো করে মিশিয়ে নিলাম এবং 2-3 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেব। এরপর আমরা দেখতে পাবো আমাদের স্ক্রাবটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটাকে কী করে ব্যবহার করতে হয় দেখাবো এবং ব্যবহার করার পর আদৌ কি 2 মিনিটে আমূল কোনো পরিবর্তন আসে ত্বকে সেটাও তোমাদেরকে জানাবো। সো কিপ ওয়াচিং টিল দ্য এন্ড অফ দিস ভিডিও। বন্ধুরা, এবারে এই স্ক্রাবটি দিয়ে আমি আমার হাতের মধ্যে ভালো করে স্ক্রাব করব। তোমরা দেখতে পারছো আমার হাতে প্রচুর সানট্যান পড়ে গেছে এবং হাত আগের থেকে অনেক বেশি ডার্ক হয়ে গেছে। সো আমি সেই এরিয়াতে এই যে স্ক্রাবটা সেটাকে ব্যবহার করতে চলেছি। এই স্ক্রাবটাকে তুমি তোমার ফেস বাদে ফুল বডিতে ব্যবহার করতে পারো, গলা, ঘাড়, পিঠ, হাত, পা, যে কোনো জায়গার সানট্যানকে দূর করে সেই জায়গাটাকে একটু উজ্জ্বল করার জন্য ব্যবহার করতে পারো। সো আমি সার্কুলার মোশনে হালকা হাতে এটা দিয়ে স্ক্রাব করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ওয়েল বন্ধুরা, আমি পাক্কা 2 মিনিট ধরে এই স্ক্রাবটা দিয়ে আমার হাতটাকে স্ক্রাব করে নিয়েছি। এবারে আমি নর্মাল জল দিয়ে আমার হাতটাকে ক্লিন করে নিচ্ছি, ক্যামেরার সামনে তোমরা লাইভ রেজাল্ট দেখতে পারবে। সো আমি এবারে জলটা দিয়ে আমার হাতটাকে ক্লিন করে নিচ্ছি এবং হাতটাকে ক্লিন করার পর আমি দেখতে পাচ্ছি ওরা যেরকম আকাশ পাতাল একটা তফাত দেখিয়ে দিত 20 সেকেন্ডের ভিডিওর মধ্যে, সেই ধরনের কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। প্রথমবার ব্যবহারে আমি দেখতে পারলাম আমার সানট্যান অনেকটাই উঠে গেছে, হাতের যে ত্বক সেটা অনেক বেশি নরম হয়ে গেছে, টাচ করতে বেশ ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে হবে, এই রিমেডিটা 100% এফেক্টিভ, কিন্তু 2 মিনিটে তোমার ত্বককে মোটেও ফর্সা করবে না। আমি বলতে পারি আমার কথা যদি মানো, সপ্তাহে 2-3 দিন করে এটাকে ব্যবহার করো, টানা 15 দিন ব্যবহার করলে পরে এটা নিশ্চিতভাবে একটা আমূল পরিবর্তন তোমার ত্বকের মধ্যে নিয়ে আসবে। সো তোমরা দেখতে পারলে এই রিমেডির রেজাল্ট। বন্ধুরা, তোমরা দেখলে টিকটকে ভাইরাল এই কফির ফুল বডি হোয়াইটেনিং রিমেডি,
এটা সত্যি কার্যকরী এবং ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, আর এটাকে নিয়মিত ফলো করলে পরে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে সেটা আমি বুঝতে পেরেছি। সো আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, তোমরাও চাইলে এই রেমেডিটা ট্রাই করতে পারো। ভীষণই সহজ, রান্নাঘরে থাকা কিছু উপাদান ব্যবহার করে তৈরি একটা রেমেডি, এবং আমি বলবো এই রেমেডিটা ফেসে ব্যবহার করার দরকার নেই, ফুল বডির ক্ষেত্রে এটা জাস্ট পারফেক্ট। সো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটিকে লাইক করে সেটা আমাকে বুঝিয়ে দিতে পারো, যারা আমার চ্যানেলে নিউ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে এই ধরনের ভালো ভালো বিউটি টিপসগুলো তোমার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।